মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি। আমার সঙ্গে রয়েছেন সাজ্জাদ উদাস ভাই, যাকে নিয়ে আমরা আজকের ম্যাচটি নিয়ে, ম্যাচটির যে পরিস্থিতি সেটি নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমরা যদি একটু আপডেটটা দিয়ে দিই, 101 রানে 3 উইকেট ছিল বাংলাদেশের আজকের দিনের শুরুতে, কিন্তু প্রথম সেশনেই আরও 3টি উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশ বেশ ব্যাকফুটে চলে গিয়েছিল। এরপর মেরিয়াসের মিরাজ ও জাকির আলী ওনিকের পার্টনারশিপে বাংলাদেশ লিড নিতে সক্ষম হয়। এরপর বৃষ্টি মাঝখানে ম্যাচটি আটকে যায় বৃষ্টির কারণে। এরপর এখন আলো স্বল্পতার কারণে আজকের দিনটি শেষ ঘোষণা করা হয়েছে। আমি যদি সাজ্জাদ ভাইয়ের কাছে একটু জানতে চাই, দিনের শুরুতেই ওইভাবে 3টি উইকেট চলে যাওয়ায় বাংলাদেশ ঠিক কতটা ব্যাকফুটে চলে গিয়েছিল, বর্তমানে কি পরিস্থিতি? বাংলাদেশ পুরোপুরি ব্যাকফুটে চলে গিয়েছিল। সাউথ আফ্রিকা যখন ফার্স্ট ইনিংসে 202 রানের লিড নেয়, তখনই কিন্তু ধারণা করা হচ্ছিল যে এই উইকেটে সেটা ইনিংস ডিফিটের জন্য এনাফ কিনা। বাংলাদেশ শুরুতে দুটো উইকেটও হারিয়ে ফেলে সাদমান এবং মুমিনুল, তারপরে কোনো মতে শান্ত উইকেটটা হারালেও কোনো মতে গতকালকের দিনটা কাটিয়ে দেয়। তারপরেও কিন্তু ইনিংস ডিফিটের একটা সংখ্যা ছিল, যেই সংখ্যাটা হয়তো বা বাস্তবতা হিসেবেই ধরা দিচ্ছিল যখন শুরুতে আধা ঘন্টার মধ্যে 3 উইকেট পড়ে যায়, আউট হয়ে যান মুশফিক, মাহমুদুল জয় এবং লিটন দাস। 112-6 উইকেট, এখনও পিছিয়ে হয়েছে 90 রানে, পিছিয়ে তখনও বাংলাদেশ 90 রানে। ওই জায়গা থেকে ঘুরে এখন বাংলাদেশ অ্যাকচুয়ালি সাউথ আফ্রিকাকে প্রেশারে ফেলার মতো একটা পজিশনে রয়েছে। বাংলাদেশ এখন একটু পুশ করলে সাউথ আফ্রিকা প্রেশারে পড়ে যেতে পারে, এই ধরনের একটা সিচুয়েশন আসছে ম্যাচটা। এক্ষেত্রে আমি যদি জিজ্ঞেস করি, মিরাজ এবং জাকির আলী অনেকের পার্টনারশিপটা কতটা ভাইটাল ছিল? মিরাজ আর জাকির আলী অনেকের পার্টনারশিপ কতটা ভাইটাল না, সেটাই ভাইটাল পয়েন্ট ছিল আসলে, আর অন্য কিছু এখানে কাজ করেনি। 138 রানের পার্টনারশিপ, মেহেদি হাসান মিরাজ এর আগেও আমরা দেখেছি ওডিআই ফরম্যাটে এই ধরনের ক্রাইসিস মোমেন্টে ভালো ইনিংস খেলেছেন, কিন্তু টেস্টে আসলে এই ধরনের ইনিংস সেটার মাহাত্ম অন্যরকম, সেটার মাহাত্ম অন্যরকম। আর জাকির আলী অনেক ডেবিউট্যান্ট, খুব প্রেশারে ছিলেন, কিন্তু তিনি প্রথম ইনিংসে যেভাবে তিনি স্ট্যাম্পিং আউটটা হয়েছে, যেভাবে তিনি ইনিংস হয়েছেন, এই জন্য এক্সট্রা প্রেশার ছিল, তার এক্সট্রা প্রেশার ছিল এবং শুরুতে কিন্তু বেশ নড়বড়ে মনে হচ্ছিল। কেশব মহারাজকে ফুলার লেংথের বলগুলোকে তিনি ফ্রন্ট ফুটে যাবেন নাকি ব্যাক ফুটে যাবেন, তিনি ডিসাইসিভ কনফিউজ হয়ে গিয়েছিলেন, শেষ পর্যন্ত আউটও হয়েছেন অ্যাকচুয়ালি ফুলার লেংথের বলকে ব্যাক ফুটে গিয়ে। সেটা নিয়ে হয়তো গোয়িং ফরওয়ার্ড তিনি কাজ করবেন, ব্যাটিং কোচ যারা রয়েছেন তারা হয়তো বা তাকে অন্য কোনো উপায় বাতলে দিবেন কিনা সেটা সময় বলে দিবে, তবে আজকে তিনি যেটা করেছেন, যেটা খেলেছেন তিনি, এক কথায় দুর্দান্ত। তার 58 রানের ইনিংসটা আসলে সেঞ্চুরি যদি নেওয়া হয়, আমি বলবো যে নিয়ার টু সেঞ্চুরি, 80 রানের একটা মাহাত্ম ক্যারি করছে এই ইনিংসটা। একদমই একদমই। আমি যদি একটু মেহেদি হাসান মিরাজ নিয়ে কথা বলি, এই ম্যাচের শুরুতে শান্ত প্রেস কনফারেন্সে বলেছিল যে সাকিবের বিকল্প হয়তো মেহেদি মিরাজ হয়ে দাঁড়াতে পারে এই ম্যাচে। আজকের স্পেশাল আমি যদি আজকের ইনিংসটি বলি, আজকে 87 রানে তিনি অপরাজিত রয়েছেন, আগামীকাল তিনি আবারও ব্যাটিংয়ে নামবেন, 3 উইকেট বাংলাদেশের হাতে রয়েছে। এমন পরিস্থিতিতে মিরাজ বাংলাদেশকে কত রানের লিড এনে দিতে পারবে বলে আপনার মনে হয়? মেহেদি হাসান মিরাজ আসলে সাকিব ছাড়া তো অনেক ম্যাচই তিনি খেলেছেন, কিন্তু আমার মনে হয় যে এই টেস্ট থেকে প্র্যাকটিক্যালি সাকিব, যদিও এখনও রিটায়ারমেন্টের ব্যাপারটা আমরা শিওর না, কিন্তু এই টেস্ট থেকে প্র্যাকটিক্যালি সাকিবের জায়গায় বা সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে হয়তো মিরাজকে চিন্তা করা হচ্ছে, এবং মিরাজ সেটাকে আমি বলবো যে সেলিব্রেট করেছেন এই ইনিংসের মাধ্যমে। মানে দ্য ওয়ে হি প্লেইড, যেভাবে তিনি বোলারদের অ্যাটাক করেছেন, আবার ডিফেন্ড করেছেন, তার 87 রানের ইনিংস আসলে ওই জাকিরের 58-কে যদি 100 বলি, তার 87 রান আসলে 150 রানের সমান। একদমই একদমই। ওকে, এখন ফোর্থ দিনে বাংলাদেশ প্রথম সেশনে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে, তাকে তাদের বাংলাদেশের ব্যাটারদের বিশেষ করে নতুন বলে ফেস করতে হবে রাবাদা এবং মুলডারকে, যেখানে বাংলাদেশের ব্যাটের বর্তমান পিচে রয়েছেন মিরাজ এবং নাইম, এরপরে রয়েছেন তাইজুল এবং হাসান। সো আপনি কীরকম একটা টার্গেট আশা করছেন যেটা দিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা থাকবে? আমরা অনেক কিছু প্রেডিক্ট করতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় মেহেদি হাসান মিরাজকেই লিড নিতে হবে এবং তাকে আসলে ছোট ছোট টার্গেট চিন্তা করতে হবে। ফার্স্ট অফ অল, গতকাল মানে আগামীকাল যখন আবার তারা আসবেন, তাকে ভুলে যেতে হবে যে তিনি 87 রানে অপরাজিত রয়েছে, তাকে আবারও ফ্রম স্ক্র্যাচ শুরু করতে হবে, চিন্তা করতে হবে যে লিডটা 81। তাহলে প্রথম টার্গেট হবে প্রথম 30 মিনিটে কোনো উইকেট না হারিয়ে, তারপরের 30 মিনিট অর্থাৎ সব মিলিয়ে প্রথম 1 ঘন্টার মধ্যে অন্তত ওই 20টা রান করে 100 রানের লিডটা আগে নেওয়া, উইদাউট এনি উইকেট লস। সেটা অ্যাচিভ করতে পারলে এবং 1 ঘন্টা কাটিয়ে দিতে পারলে, তারপর ব্যাটাররাও কিন্তু আরেকটু স্থির হবেন, আরেকটু ধাতস্থ হবেন, এবং তখন কিন্তু তারা ডিকটেট করতে থাকবেন। এবং এই জায়গা থেকে আজকে কিন্তু স্পিনার চালালে আরও কিছুক্ষণ খেলা চালানো যেত, কিন্তু মার্করাম ভাবছেন যে আমি কেন শুধু শুধু স্পিনার চালিয়ে ওদেরকে সেট হতে দেব,
সুতরাং মাকরাম কিন্তু সেই সুযোগটা দেননি। কেন দেননি? কারণ প্রত্যেকটা রান এখানে সিগনিফিক্যান্ট, 81 রানের লিড হয়ে গেছে। মাকরাম চাইবেন যে পেসার নিয়ে এসে 100 নিচে বাংলাদেশকে অল আউট করে দিতে। সেখানে বাংলাদেশ যদি 120 পেরিয়ে 150 এর দিকে চলে যায়, 160-170 এর দিকে চলে যায়, প্রত্যেকটা রান কিন্তু সাউথ আফ্রিকাকে প্রেসারে ফেলে দিবে। তো আমার মনে হয় যে ছোট ছোট টার্গেট সেট করে এগোনো উচিত। কালকে প্রথম অবশ্যই বাংলাদেশকে চিন্তা করতে হবে যে 81-কে 100-তে কিভাবে নেওয়া যেতে পারে, তারপর মেবি আরো 10 রান 20 রান, 120 140 150। You never know, test cricket is a funny game, cricket is a funny game. এবং নাইম হাসান তাকেও কিন্তু কৃতিত্ব দিতে হবে, তিনিও কিন্তু আজকে একেবারে সলিড ছিলেন। প্রথমে একটা লাইফ পেয়েছেন বটে, যেটা খালি চোখে মনে হচ্ছিল যে স্লগ সুইপ করতে গিয়ে ধারে লাগাতে বেঁচে গেছেন। ওই ধরনের কোন রাশ অফ ব্লাড যদি না হয়, আমার মনে হয় যে নাইমও যেভাবে খেলছেন এভাবে যদি কন্টিনিউ করতে পারেন, বাংলাদেশ কুড এক্সার্ট সাম প্রেশার অন সাউথ আফ্রিকা। থ্যাংক ইউ সাজ্জাদ ভাই আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সকালের প্রথম দিকটায় মেহেদী হাসান মিরাজ এবং জাকের আলী অনেক, এরপর বৃষ্টি, এরপর আলো স্বল্পতার কারণে ঠিক তিনবার তিন আলাদা আলাদা ব্যক্তি বা বস্তু বাংলাদেশকে আজকের দিনটা থেকে বাঁচিয়েছে। আগামীকাল কি হয় সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি টিবিএস এর সঙ্গে থাকুন।